শুধুমাত্র শখ। ভগবান শ্রীকৃষ্ণকে দেখে মনের ইচ্ছে, তাই বাঁশি বাজিয়ে চলেছেন আসানসোল পুর নিগমের 99 নম্বর ওয়ার্ডের ঝুনুট গ্রামের শঙ্কর বাউরি। এক বা দু বছর নয়, 18 থেকে 19 বছর ধরে শঙ্কর বাঁশি বাজিয়ে চলেছে। কুলটির মানিকেশ্বর মন্দির এলাকায় শঙ্করের বাঁশি বাজানোর অন্যতম পছন্দের জায়গা। তবে সরকারি কোনো সাহায্য এখনও শঙ্করের ভাগ্যে জোটেনি, সেই আশায় সে অবশ্যই আছে। তবে সরকারি সাহায্য পাওয়ার জন্য কি করতে হবে বা কোথায় যেতে হবে তা এই বংশীবাদকের জানা নেই। তবে যদি কোনো দিন সে সরকারি সাহায্য পায় তাহলে সে কিছু একটা করে দেখিয়ে দেবে। এখন শঙ্কর করোনা আবহে দিনমজুরের কাজ করে, করোনার প্রকোপে এখন প্রায় সব কাজই বন্ধ। তবুও যেদিন যেমন কাজ পায় শঙ্কর সেটাই করে, কিছু তো করার নেই, পেট তো আছে। যেদিন কাজে যাওয়ার থাকে না সেদিন সে মন্দিরে বাঁশি বাজাতে আসে। সে নিজেই বলে, বড় কোনো অনুষ্ঠান করিনি, এই কীর্তনের মতো গলায় বাঁশি বাজিয়েছি। আমার গুরু বলতে কেউ তেমন নেই, দু চার কলি গানও গাইতে পারি, সেটা ভক্তিগীতি ও পালা কীর্তনের গান। শঙ্কর সেই গান শুনে শুনে শিখেছে। শঙ্কর বলে, সরকারি সাহায্য পেলে তো ভালোই হয়, কিন্তু কোথায় পাব, কার কাছে যেতে হবে তাও জানি না, কোনোদিন সরকারি সাহায্যের জন্য আবেদনও করিনি। এইভাবেই চলছে শঙ্করের জীবন, সঙ্গী বলতে সেই বাঁশি। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো হয় না তার তুলনা গো তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দুধ সাদা বগ সাদা, সাদা কাশি ফুল, কাশ ফুল চেয়েও সাদা বলো তো কোন ফুল। দুধ সাদা বগ সাদা, সাদা কাশি ফুল, কাশ ফুলের চেয়েও সাদা বলো তো কোন ফুল। আরে কানাই আমার এত কালো, আমি তারে বাসি ভালো,